আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শুরু করতে যাচ্ছি আমার নর্দেস এক্সপ্রেস নিয়ে টিউটোরিয়াল গুলো। এই টিউটোরিয়াল গুলোতে আপনারা ধারাবাহিক ভাবে পাবেন হলো এক্সপ্রেস ড্রেস দিয়ে কিভাবে আমরা এপিআই তৈরি করতে পারি এবং রিয়্যাক্টের সাথে সেটা রুট করতে পারি, এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা এক্সপ্রেস ড্রেস ব্যবহার করে ব্যাকএন্ড হিসেবে নোট, আমি তো রিয়্যাক্ট ব্যবহার করছি ফ্রন্ট এন্ড হিসেবে, রিয়্যাক্ট রিডাক্সের আমার পুরো টিউটোরিয়াল আছে, লারাভেলের ক্রুড টিউটোরিয়াল আছে, অ্যাজাক্সের ক্রুড টিউটোরিয়াল আছে, আমি ক্রুড গুলো করি আর বেশি কিছু প্রজেক্ট গুলো করি। ওকে, তো এবং এর আস্তে আস্তে প্রজেক্টের দিকেও যাচ্ছি। তো আমরা শুরু করব নর্দেস এক্সপ্রেস। তো আজকে বেসিক ধারণা দেব আসলে নর্দেস কি। তো আপনারা বেসিক্যালি বিভিন্ন যারা অনেকেই আছে, আমি তাদের জন্য টিউটোরিয়াল গুলো বানাই, হয় কি যে অনেকেই হিন্দি বুঝে না, আবার ইংরেজি তেমন বুঝে না, অনেক লো লেভেল থেকে স্ট্রাগলিং করছে শেখার জন্য। আমি মনে করি তাদের জন্য আর কি বিশেষভাবে আমাদের টিউটোরিয়াল গুলো, কারণ আমি এই জন্য বাংলায় এই জিনিসগুলো নিয়ে আসি সহজ করার জন্য। অনেকেই হয়তো বুঝতে পারে না হিন্দি কথা, আমি হিন্দি বুঝি ইংরেজি বুঝি, আমি অনেক ঘাটাঘাটানি করি, অনেকে দেখি আমার ফ্রেন্ড লেভেলে হিন্দি টিউটোরিয়াল বুঝে না বা ডকুমেন্টও বোঝে না। তো এরকম যারা উঠে আসতে চায় তাদের জন্য আমার সামান্য যদি একটা লাইনও উপকারে আসে তাদের আমার একটা কথা, আমি নিজেকে সার্থক মনে করব। তো ওকে, তো নর্দেস আসলে কি? নর্দেসের আমরা যদি অফিসিয়াল লোক ইয়েতে যাই, ওয়েবসাইটে যাই, এখানে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে এবং প্রসিডিউরগুলো বলে দেওয়া আছে। আমি এই যে হোমে গেলে আপনাদের একটা জিনিস দেখাবো, হলো নর্দেস যে জাভাস্ক্রিপ্ট রান টাইম বিল্ট অন ক্রোম V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। তো এইখানে হলো জাভাস্ক্রিপ্ট আমরা যে লিখি, এই জাভাস্ক্রিপ্টকে দিয়ে আমরা কিভাবে ব্যাকএন্ডের কাজ করতে পারি বা জাভাস্ক্রিপ্টকে কম্পাইল করতে কিন্তু, মানে জাভাস্ক্রিপ্টকে কম্পাইল করতে কিন্তু আমাদের এই যে V8 নামক ইঞ্জিনটা ক্রোমের ব্যবহৃত হতো, ঠিক আছে? আচ্ছা, ব্যাকএন্ডে তো জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতাম না, কিন্তু এই নর্দেস এর মাধ্যমে এটা একটা কিন্তু রান টাইম, এখানে জাভাস্ক্রিপ্ট কম্পাইল করা হচ্ছে। এটা 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 আসলে এর মূল কাজই হলো আমাদেরকে এটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ইউজ করে ব্যাকএন্ড কিভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এবং এত সুবিধা রয়েছে এটা, এবং এত ফাস্ট আর এত কি বলে, এখানে একটু কিন্তু কঠিন আছে একটু জিনিস। কি কঠিন? আপনারা যদি লারাভেল করে না আসেন, তাহলে আপনারা এমভিসি প্যাটার্ন যদি না বোঝেন, এখানে সে একটু ঝামেলায় পড়বেন, বা জাভাস্ক্রিপ্ট ভালো মতো না জানা থাকলে কল ব্যাক ফাংশনে এই সেই, কিন্তু খুবই সহজ, কঠিন কিন্তু তেমন কিছুই না, ঠিক আছে? ক্রুড একবার করে ফেলতে পারলে, আস্তে আস্তে বিভিন্ন প্রজেক্ট করতে পারলে আপনাদের অবশ্যই হয়ে যাবে। তো আরো কিছু কথা বলার হয়তো সাজিয়ে গুজিয়ে থাকতো, যে মূলত এটা জাভাস্ক্রিপ্টকে ইউজ করেই এখানে এরা নর্দেসে সবকিছু মডিউল আকারে ইউজ হয়, ঠিক আছে? এই মডিউল ভাবে বানানো হয়েছে, অনেক ফাইল বা আমাদের পেজ, যে আমরা যে ইন্ডেক্স ডট জেএস বা এই ধরনের যে পেজগুলো নাম দিই বা আমাদের ফাইলগুলো, সেগুলোকে এখানে মডিউলও বলা হয়, সেগুলো ইউজ করে এখানে আরো বেশি কিছু সুবিধা দেওয়া হয়েছে। ইভেন এই নর্দেস এর মাধ্যমে আমরা কিন্তু পিসির বিভিন্ন অপারেশন করতে পারি। আরেকটা কথা বলে রাখি, আমরা নর্দেস এক্সপ্রেস আসলে কখন ব্যবহার করবো না আপনাদের বলে রাখি, ডিএসপি লারাভেল কিন্তু একটা হাই লেভেলের ফ্রেমওয়ার্ক, ওইখানে আমরা অনেক হাই ক্যালকুলেশনের অনেক কিছু করতে পারি। অবশ্যই ডিফারেন্টলি আমি প্রিওরিটি দিব সেক্ষেত্রে যে আমরা পিএসপি লারাভেল ইউজ করতে পারি, পিএসপি লারাভেলকে কখনো ছোট করে দেখার কোনো অপশন নাই, তবে নর্দেস অনেক ফাস্ট এবং এটা একটা হট একটা ব্যাকএন্ড সিস্টেম হিসেবে ব্যবহৃত হচ্ছে বা এক্সপ্রেস। নর্দেস আর এক্সপ্রেসের মধ্যে পার্থক্য সেটা বলে দিই, নর্দেস থেকে যে মডেলগুলোর মধ্যে এইচটিএমএল রিকোয়েস্টের যে মডেলগুলো সেগুলো নিয়ে মূলত ব্যাকএন্ডে ডাটা পাস করার জন্য রেস্ট এপি বানানোর জন্য এক্সপ্রেস আলাদা একটা ফ্রেমওয়ার্ক, ওকে, নর্দেস নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমরা যদি কোনো ফার্মে কাজ করতে যাই, সেখানে দেখা যাচ্ছে কোনো কোনো প্রজেক্টে তারা লারাভেল ব্যবহার করছে, কোনো কোনো প্রজেক্টে নর্দেস। তো এইগুলো ক্ষেত্রে ভেরিয়েশন আছে, তো আমাদেরকে সেই ক্ষেত্রে উপযুক্ত হিসেবে তৈরি করার জন্য আমাদেরকে এগুলো আমাদেরকে ইনভলভ থাকতে হবে, ওকে? এবং আস্তে আস্তে আমরা আস্তে আস্তে অনেক জিনিস জানতে পারবো, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপার না, এগুলো সময়ের ব্যাপার, শুধু জাস্ট লেগে থাকতে হবে। আর একটা জিনিস বলে রাখি, প্রতিনিয়ত টেকনোলজিতে নতুন কিছু চলে আসছে, তো সেই ক্ষেত্রে কি বলে হলো যে আমাদের, আমরা যদি আগের আমাদের সিস্টেমগুলো সম্বন্ধে ধারণা না থাকে, ধরেন এই 2-1 বছর পরে এই নর্দেস থাকলো না, মানুষ ইউজ করছে না, কিন্তু এটা থেকে কনসেপ্টগুলো গ্রো করবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো আমাদের বেসটা তত মজবুত হবে আমি মনে করি, ওকে? তো এই আর এটা মূলত সি এবং সি প্লাস প্লাস দিয়ে বানানো,
এখানে আমরা আসলে প্রথম অবস্থা অনেক কিছুই কঠিন লাগবে যদি পিএসপি লারাভেল না করে আসেন, ব্যাক এন্ড হিসেবে এমভিসি প্যাটার্ন না বুঝুন। আমরা ঠিক এমভিসি প্যাটার্ন দিবি মতো কাজ করব। এখানে আমরা ধরেন এনভায়রনমেন্ট ফাইল ওখানে থাকে, আপনারা জানেন পিএসপি তে সেটা থাকবে, সার্ভার ডট জেস নামে একটা ফাইল থাকে যেখানে কানেকশনের কাজগুলো থাকবে বা রাউটের কাজগুলো থাকবে। আর হলো আমরা দেখেছেন ওখানে স্কিমা তৈরি করেছি পিএসপি লারাভেলে, স্কিমার কাজটা এখানে মডেলে থাকবে, মডেল নামে একটা ফাইল থাকবে। আবার কন্ট্রোলার ছিল আমাদের ওখানে, তাই না? এমভিসি মানে কি? মডেল ভিউ কন্ট্রোলার। কন্ট্রোলারের মধ্যে মতো এখানে একটা ফাইল বানাবো, সেখানে ওই যে কাজগুলো ব্যাকএন্ডে করছে সেই কাজগুলো এখানেও করবো। মানে প্যাটার্নগুলো আসলে ওরকমই, যা জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে, পিএসপি দিয়ে হবে না। ওকে, এবং মোটামুটি সহজ, আবার বলা যায় যা এক একজনের কাছে এক এক রকম, তবে চেষ্টা করলে লেগে থাকলে আসলে কোনোটাই কঠিন না। হিউজ পরিমাণ সোর্স রয়েছে ইন্টারনেটে, আমরা সেগুলো দেখে দেখে আস্তে আস্তে করতে পারি। আমি আমার মঙ্গোবিডি কিভাবে ইনস্টল করতে হয় সেটা টিউটোরিয়াল আছে। আমি প্রথমত সিরিয়ালি যাব, যা আমি নোটদের সম্বন্ধে আজকে ব্রিফ করছি। আমি এরপরে টিউটোরিয়ালে নোটদেসটা আমার ইনস্টল করা আছে, ইনস্টল প্রসেসটা আমি দেখাবো না আসলে, কারণ ইনস্টল প্রসেস এখানে ডাউনলোড করলেই হয়ে গেল, ভার্সন চেক করা যাবে। আমি দেখেন আমার ভার্সন চেক করছি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট ইএমডি এখানে আমি ক্লিক করব, ভার্সন চেক হয়ে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে হচ্ছে না, বেড়েই চলেছে। এখানে আমি যদি লিখি নোট, হ্যাঁ রে লিখ রে, এম লিখছে এনওডি নোট, এখানে একটা ভি দিলেও হয় অথবা ভাগ দুই এ লিখলেও হবে, ঠিক আছে। সংক্ষিপ্ত আছে, ইয়ে আছে, দেখেন 12.16.1 আমার এটা নোট ভার্সন ইনস্টল করা আছে। তো যাই হোক, এটা ইনস্টল করতে হবে। আর এই নোট জেসে আমরা, নোট জেসে কিন্তু এই এই যে আমরা এই অ্যাবাউটে গেলে দেখতে পাচ্ছি, আমি আপনাদের আরো একটু ধারণা দিয়ে দিই, এখানে রিকোয়ার এইচটিটিপি বলতে এটা এইচটিটিপি নামক মডিউলকে রিকোয়ার করছে, ওকে। এবং এখানে যে হোস্ট নেম ঠিক করে দিলো, পোর্ট নেম ঠিক করে দিলো, আর এই যে সার্ভার এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার, এগুলো কিন্তু আসলে নোট জেস এ, কথাটা বুঝেন, নোট জেস এ কাজ আমরা করব না, আমরা করব এক্সপ্রেস জেস এ, বোঝা গেছে? আমরা নোট জেস এ কাজ করব না, আমরা করব এক্সপ্রেস জেস এ। এই জন্য আমাদের এই যে দেখতেছেন এটা লং প্রসেস, এটাকে আমরা খুব ছোট করে কিন্তু এক্সপ্রেস জেস এ করতে পারি, সেটা আমরা করব, সেটা আমরা করব। এবং এই যে এই প্রসেসগুলো আমি বেশি আলোচনা করবো না, যেখানে এটা মানে কি ক্রিয়েট সার্ভার করলো, এটা রিকোয়েস্ট আর এই যে রেসপন্স, যে আপনারা যদি এইগুলো আবার না বুঝেন, অনায়াসে কল ব্যাক ফাংশনগুলো বুঝতে হবে। তার মানে যখন এই যে এইচটিটিপি ক্রিয়েট সার্ভার কল হবে, তখন সেটা রিটার্ন করবে একটা রিকোয়েস্ট আর একটা রেসপন্স। এখানে দেখুন নাম দিতে পারি, কিন্তু এখানে রিকোয়েস্ট বলতে এখানে যেগুলো ডাটা আসছে সেগুলো আসবে, আর রেসপন্স বলতে আমি যেগুলো পাঠাবো সেগুলো এটার মাধ্যমে পাঠাতে পারবো। এই জিনিসগুলো বেসিকগুলো ক্লিয়ার না থাকলে আপনারা এখনই ডান ক্রিয়েট প্রমিস দেখেন, প্রমিস কি, তারপরে হলো যে কি রে কল ব্যাক ফাংশন কি, এগুলো আপনাদের ভালোভাবে আগে ক্লিয়ার হতে হবে, ওকে। আর জাভাস্ক্রিপ্টটা তো একটু জ্বালাই থাকতে হবে। আর এমভিসি প্যাটার্ন গুলো, এমভিসি প্যাটার্ন বলতে কি এগুলো জেনে, বা এপিআই কি, রেস্ট এপিআই আমরা বানাবো, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, এগুলো কি, এগুলো বেসিক না জানলে আমরা আসলে নোট বা এক্সপ্রেস বা ব্যাক ইন কোনোটা নিয়ে কাজ করতে পারবো না। বেসিকগুলো আপনারা আস্তে আস্তে জানেন, ধৈর্য ধারা হারানো যাবে না, অবশ্যই লেগে থাকলে আপনাদের হবে। আর কেউ যদি আমার ভিডিও দেখে কখনো মনে করেন যে আমি কোনো জিনিস জিজ্ঞেস করবো, পার্সোনালি আমার ইউটিউবে ফেসবুক আইডি দেওয়া আছে, আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে খুবই খুশি হবে, হেল্প করবো, ওকে। যে কোনো জিনিস যদি না বুঝুন, আমি যদি পারি তো ঠিক আছে। আজকে পর্যন্তই, আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো কিভাবে আমরা নোট জেসে সাথে, মূলত আগে আমাদের ডাটাবেসটা কানেকশন করে দিব, তারপরে আমরা একের পর রিকোয়েস্ট দিয়ে আমরা সব ভ্যালুগুলো ওখান থেকে শো করবো, ওকে। তো টিল দেন, সি ইউ গাইস, আসসালামু আলাইকুম।